আবাস যোজনায় খুবই দুর্দান্ত আপডেট রাজ্য সরকার এবার জেলাশাসকদের নির্দেশ দিল আবাস যোজনা প্রকল্পে যাদের নাম বাদ গেছে যাদের নাম বাদ দেওয়া হয়েছে যাদের নাম নেই এই প্রকল্পে আবারও পুনরায় সার্ভের নির্দেশ দিল কাল ইতিমধ্যেই রাজ্য নবান্ন থেকে সকল জেলাশাসকদের নোটিশ পাঠিয়ে দিল রাজ্য সরকার সেই নোটিশটি আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দেখাতে চলেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাস প্রয়াস প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই চব্বিশ সালে চলতি বছরের লোকসভা নির্বাচনে তার পরবর্তীতে আস্তে আস্তে এই প্রকল্পের কাজ শুরু হয় গত এক সপ্তাহ থেকে আবাস প্রকল্পের মাধ্যমে আপনাদের সার্ভে চলছে এবং ইতিমধ্যেই একত্রিশ তারিখে লাস্ট ডেট ছিল আপনাদের আবাসের সার্ভে তবে রাজ্য সরকার এই টাইমটা আরও এক্সটেন্ড করছেন যে সমস্ত পরিবার ইতিমধ্যে এই প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন যোগ্য তাদের যাচাই করতে এমনই পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ক্ষোভ যেমনটা উগড়ে দিচ্ছেন তেমনই কিন্তু গ্রামবাসীদের অভিযোগ আবাস প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র যাদের পাকা বাড়ি রয়েছে তারাই টাকা পাচ্ছেন এই নির্দেশিকা দেখেই রাজ্য সরকার এবার নতুন সিদ্ধান্ত যে সমস্ত বাড়ি ও কাঁচাবাড়ি যাই বলুন না কেন যাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে তার জন্য জেলাশাসকদের কড়া পদক্ষেপ নিতে বলেছেন এবং জেলাশাসকদেরকে আবারও এই আবাস প্রকল্পের মাধ্যমে সার্ভে করার নির্দেশ দিল সার্জে আমরা অফিসিয়ালি নোটিফিকেশন নবান্ন থেকে যে আমাদের রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়ালি পাবলিশ করা যে নোটিফিকেশন সেটি আপনাকে দেখাবো ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে নির্দেশিকা জারি করা হয়েছে তার কী বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে বিস্তারিত জানাবো রিচেকিংয়ের কথাই বলা হয়েছে সেটাও কিন্তু কাদের এবং কতদিন পর্যন্ত চলবে সেটা কী আপডেট জানানো আছে চলুন বিস্তারিতভাবে জানাই তার আগে জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা জানেন আবাস প্রকল্পের মাধ্যমে সার্ভে শুরু করেছে এক সপ্তাহ থেকে চলছে এই প্রকল্পের মাধ্যমে সার্ভে তবে এখনো পর্যন্ত বিশেষ জায়গায় কিছু কিছু জায়গায় এখানে দুর্নীতির কথা অভিযোগ আসছে কোথাও স্বজন পোষণের অভিযোগ কোথাও আবার কেউ বাড়ি না নিতে চাইছে অর্থাৎ অনেক এই প্রকল্পের মাধ্যমে বিভ্রাট দেখা দিয়েছে সেই বিভ্রাটের কথা মাথায় রেখে নবান্নে কালকে বৈঠক হয় মুখ্যসচিবের সাথে পঞ্চায়েত মন্ত্রী ও সচিব এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং এই প্রকল্পের মাধ্যমে সার্ভের কথা উল্লেখ করেই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আবাস প্রকল্পের মাধ্যমে কোনো আমরা কেন্দ্রীয় সরকারের নিয়ম মানব না যেটা রাজ্য সরকার নিয়ম করবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকার যেমন জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের রুলস অনুযায়ী বা কেন্দ্রীয় সরকার স্কিম গাইডলাইন অনুযায়ী যে সমস্ত পরিবারে একটা স্কুটার থাকবে সেই পরিবার এই প্রকল্প থেকে বঞ্চিত কিন্তু রাজ্য সরকারের এমন কোনো নিয়ম থাকবে না শুধুমাত্র রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে তিন কিংবা চার চাকার গাড়ি যাদের রয়েছে তারাই শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে বঞ্চিত থাকবেন এছাড়াও এই এগারোটি শর্ত রয়েছে আবাস প্রকল্পে সার্বের জন্য এবং রাজ্য সরকার তার পরে পরে জানান যে সমস্ত পরিবার খুব উগড়ে দিচ্ছেন তারা কি কারণে বলছেন এবং যে সমস্ত এলাকায় সার্ভে এখনও সম্পন্ন হয়নি সেখানে গিয়ে জেলাশাসকদের যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার চাইছে যে সমস্ত উপভোক্তা লিগাল রয়েছে যারা এই প্রকল্পের মাধ্যমে আবেদন করেছিলেন অথবা করেননি যাদের বাড়ি ধসে গিয়েছে বন্যার ক্ষতিগ্রস্ত প্লাবিত জলে এবং সেই সমস্ত পরিবার কোনোভাবে আবেদন করতে পারবেন না এই প্রকল্পে তাদের কাছে গিয়ে তাদের নাম এন্ট্রি করারও নির্দেশ দেন ইতিমধ্যেই রাজ্য সরকার কি কি জানিয়েছে বিস্তারিতভাবে আপনাকে আলোচনা করি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আবাস প্রকল্পের মাধ্যমে প্রথম ষাট হাজার টাকার কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে খুব শীঘ্রই তো এরই মধ্যেই যে আবাস প্রকল্পের মাধ্যমে আপনাদের আপডেট চলে আসছে যে এই প্রকল্পে আপনাদের পুনরায় সার্ভের নির্দেশ যে সমস্ত সার্ভে হয়ে গেছে সেগুলো না যে সমস্ত বাতিল ও যে সমস্ত পেন্ডিং রয়েছে তাদের আবারও সার্ভে করার নির্দেশ দিল অনেকের এমন রয়েছে যে যোগ্য থাকা সত্ত্বেও কিন্তু আধিকারিকগণ বাদ দিয়েছে তবে সে আধিকারিকদের করা পদক্ষেপের কথা বলা হয়েছে কোনো কোনোরকম দুর্নীতির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো অনেক জায়গায় আপনারাও দেখেছেন হয়তো পাকা বাড়ি যাদের রয়েছে সেখানে সার্ভে করতে যাচ্ছে কাঁচাবাড়ি রয়েছে সেখানে সার্ভে করছে না এমনই ক্ষোভ রয়েছেন অনেক জায়গায় কাল দেগঙ্গায় ইতিমধ্যেই একজনের বাড়ি কাঁচা বাড়ি থেকে কিন্তু তিনি পাকা বাড়ি থেকে কাঁচা বাড়িতে ট্রান্সফার করছেন এই আবাস প্রকল্পের সার্ভের জন্য সেগুলো এবার রাজ্য সরকারের চোখে গিয়েছে তাই আপনারাও প্রতারণা না করলে রাজ্য সরকারও কোনোভাবে আপনাদের সাথে প্রতারণা করবেন না এমনটাই নির্দেশ তাই আপনারা যেনারা এই প্রকল্পে লিগাল আবেদনকারী বা যোগ্য আবেদনকারী তারাই শুধুমাত্র এই প্রকল্পের বাড়ি পাবেন রাজ্য সরকারের নির্দেশ মতো আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে এবার নতুন করে সার্ভে করতে নির্দেশ এবং তার কোনো রকম টাইমলাইন কিন্তু দেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নোটিফিকেশন পাবলিশ করা নোটিশটি আমরা অনস্ক্রিনে আপনাদের মাঝে শেয়ার করি আবাস নিয়ে যখন দিকে দিকে বিক্ষোভ ছড়াচ্ছে তখন সেই সময় নতুন নির্দেশিকা জারি করল নবান্ন আবাসের তালিকা থেকে বাদ যাওয়া নাম ফের খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হলো বাদ যাওয়া নামের তালিকা যাচাই করবে জেলা প্রশাসন কর্তৃপক্ষ দেখুন অন স্ক্রিনে गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে পাবলিশ করা নতুন নোটিফিকেশন 28/10/2024 সালে পাবলিশ করেছে ম্যাজিস্ট্রেটকে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম দের ইতিমধ্যেই কিন্তু নোটিশ পাবলিশ করা হয়ে গেছে যে সাবজেক্ট রাখা হয়েছে রিভেরিফিকেশন অফ দ্য রিজেক্টেড হাউসেস ফর দ্য অনগোয়িং রুরাল হাউজিং সার্ভে রিগার্ডিং অর্থাৎ ইতিমধ্যেই যে সমস্ত সার্ভে চলছে অনগোয়িং প্রসেস যেগুলো চলছে তার মধ্যে রিভেরিফিকেশন করা হবে শুধুমাত্র যাদের বাতিল করা হয়েছে নাম কেন বাতিল করা হলো সেই নামগুলো এ দেওয়ার জন্যই রিভেরিফিকেশন করার নির্দেশ দিল রাজ্য সরকার সরাসরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম রিভেরিফিকেশনের যে আমার রুলস রয়েছে স্কিম গাইডলাইনস সেগুলো কিন্তু চেঞ্জও করা হয়েছে অনেক জায়গায় যে একটা যদি এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু আপডেটস রাখা হয়েছে এখানে এমনও নির্দেশ দেওয়া হয়েছে কারো বাড়ি যদি এখানে দুই নম্বর পয়েন্টটা দেখুন রিভেরিফিকেশন সল বি ডান ফর রিজেক্টেড কেস অফ দ্য বেনিফিশিয়ারিজ স্টাইং ইন কাঁচা হাউসেস হ্যাভিং পার্টলি বাক বিল্ট ব্রিক ওয়ালস অন ব্রিক হাবেস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে সমস্ত ব্রিক বা এখানে ইট ভাটার যে ইঁট দিয়ে তৈরি করা হয়েছে আপনার বাড়ি আংশিকভাবে মানে একটা দেয়াল আপনার ইটের কিন্তু বাদবাকি সব মাটির সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সেগুলো বাড়ি আবারও যাচাই করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ কেউ একটা দেয়াল কোনো রকম কষ্ট করে করেছেন একটা তো বাড়ি করেননি সেক্ষেত্রে যার পুরোটাই কাঁচা বাড়ি কিন্তু একটা দেয়াল দেখা যাচ্ছে যে কাঁচা পাকা বাড়ি অর্থাৎ পাকা ইট দিয়ে করেছেন সেক্ষেত্রে তার বাড়িকে পুনরায় যা যাচাইয়ের নির্দেশ দিয়েছে এছাড়াও আরও গাইডলাইনে অনেক কিছু বলা হয়েছে তাই আপনারা নো টেনশনে থাকুন ইতিমধ্যে রাজ্য সরকার এই এই প্রকল্পের যে রিভেরিফিকেশন প্রসেস সেটি কিন্তু শুরু করে দিয়েছে এবং আজ থেকে শুরু হচ্ছে এই রিভেরিফিকেশন প্রসেস এবং এটা যতক্ষণ না সমস্ত জেলাগুলিতে এই প্রকল্পের মাধ্যমে সার্ভে কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু প্রসেসটা অনগোয়িং থাকবে এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিই রাজ্য সরকার টাকা ডিসেম্বরের কুড়ি তারিখে দেবে বলে দিয়েছে তার আগে যে সমস্ত পরিবার রয়েছেন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকের নাম বাতিল করে দিয়েছে আবারও আপনাদেরকে যাচাই করা হবে তবে এটা শুধুমাত্র জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকরাই শুধুমাত্র নির্দেশ পেয়েছে রকম ডিরেক্টলি ব্লক অফিসকে ডাইরেক্ট বলেনি ডিএমকে বলা হয়েছে তারপরেই কিন্তু এই প্রকল্পে পরবর্তী নির্দেশিকা পর্যন্ত চলবে এই প্রকল্পের রিভেরিফিকেশন প্রসেস যেটা অনগোয়িং বর্তমানে রুরাল সার্ভে চলছে সেটা কিন্তু এখন রানিং থাকবে তার সাথে সাথে রিভেরিফিকেশনও চলবে